সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। সোমবার রাতে আরামবাগ পৌরসভার অন্তর্গত কোর্ট রোড, যেটি বেলতলা এলাকা বলা হয়, সেখানে একটি পীরের মাজার থেকে প্রণামী বাক্স চুরি হয়ে গেল। ওই এলাকার মানুষজন যারা ওই পীরের মাজার দেখভাল করেন তারা বললেন, দীর্ঘদিন ধরেই এখানে প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে নেওয়া হতো, কিন্তু সামনে মহরম আসছে, প্রতি বছর মহরমের আগে অনেক টাকা জমা হয় ওই প্রণামী বাক্সে। গত রাতে দুষ্কৃতীরা পুরো বাক্সটাই তুলে নিয়ে চলে গেছে। তাদের কথা মতো ওই টাকা আনুমানিক 20-25,000 টাকার মতো হতে পারে। এই নিয়ে এলাকায় উত্তেজনা, দেখুন বিস্তারিত। ঘটনাটা ঘটেছে মানে এইটা নিয়ে 4 বছর ঘটছে। আমাদের এখানে একটা প্রণামী বাস্ক থাকে, এখানে যার যার মানসিক থাকে আমাদের এই প্রণামী বাস্কই টাকাটা দিয়ে যায়। এটা মহরমে আমাদের একটা অনুষ্ঠান হয়, আর এই যে পীরের মাজার ফাজার যখন বাগানো হয়, এই আজকে যেরকম টিনের এইসব ব্যাপার হচ্ছে, সেই টাকা এখন বার করতে যেয়ে দেখছি মোটামুটি 15-20,000 টাকা বছরে আমরা ভাঙি, বাস্কতে থাকে। এই 4 বছর মহরম যেমনি টাইম আসছে 1 মাস আগেই এরকম ভেঙে নিয়ে চলে যায়, মানে এমনি বাস্ক থেকে পয়সা ভেঙে নিয়ে যায়, এবারে বাস্ক সমেত গায়ে পড়ে নিয়েছে, মানে এত টাকা পড়েছে, সেই টাকাটা বার করতে সময় লাগে বলে বাস্কটা সমেত খুলে নিয়ে চলে গেছে। যত দুষ্কৃতীরা হবে, যারা ওই চোর ছাঁচোর আছে, তো আমরা এর আগেও পুলিশকে কিন্তু বলেছিলাম, সিনারা দরখাস্ত বরখাস্ত লিখে আমরা দিয়ে এসেছিলাম। আমাদের একটা বক্তব্য হচ্ছে, যদি ওনারা যদি রাউন্ড নেন, এখানে একটা ক্যামেরা যদি দেওয়া হয় সেটি ক্যামেরা, তাহলে খুব কিন্তু উপকার হয়, আরও মানুষের উপকার হবে। কারণ এই পিতলার মাজারটাই খুবসি জায়গা, এখানে অনেক কিছু খারাপ কাজও হয়, ঠিক আছে, সেটা আমরা কিন্তু থাকি না, কিন্তু মানুষ বলে যে ওখানে দেখি কেউ মদ খায়, কেউ গাঁজা খায়। আমরা বছরে 1 বার খুলি, যে বাবার এখানে হয় সেই মহরমের সময়, এটা মহরমে যেমনি 2 মাস 1 মাস হচ্ছে, যেমনি মহরমে 2 মাস 1 মাস হচ্ছে তখনই খুলে নিয়ে চলে যাচ্ছে, বছরে 1 বার খুলি, তার আগেই খুলে নিয়ে। এই তো এখান থেকে এই যে নাট দিয়ে এখানে আটা ছিল, ঠিক আছে, এই যে এখানে কিলাম দিয়ে এই দিকটা আটা ছিল, ঝালাই করা ছিল, এই যে ঝালাই এর আগেও আমরা থানাতে কমপ্লেন জমা দিয়ে এসেছি, দরখাস্ত লিখে জমা দিয়ে এসেছি, পুলিশ থেকে কোনো অ্যাকশন কোনো এল আইনি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।